চন্দন মণ্ডল নামে ইন্ডিয়া ইভেন্ট কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি রবিবার সল্টলেক সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিং এর চতুর্থ তল থেকে পড়ে যায়। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৃতের স্ত্রী, মা ও অন্যান্য আত্মীয়রা। মৃতের স্ত্রীর দাবি, শেষ কিছুদিন ধরে মানসিক চাপ ছিল তার চন্দনের। মূলত কর্মক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষ্ণু মুচ্ছাল মানসিক চাপ দিচ্ছিল বলেই দাবি করেন তার স্ত্রী। পাশাপাশি তার পুরনো সংস্থার কর্ণধারের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন। মৃত্যু নিয়ে ইতিমধ্যে ধোয়াশা শুরু হয়েছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তার স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন চন্দন। মূলত কর্মক্ষেত্রে তার উচ্চপদস্থ আধিকারিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের থেকেই মানসিক চাপ আসছিল এবং বিভিন্ন ধরনের মেসেজও এসছে। তার পাশাপাশি পুরনো সংস্থার কর্ণধারের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন। সল্ট লেক সিটি সেন্টার এক নম্বর, ওখান থেকে পড়ে গিয়েছে এবং তারপরে মৃত্যু হয়।